হ্যালো গাইস, গুড আফটারনুন। আজকে ভিডিওটা দুপুর থেকে শুরু করলাম। তো আজ বৃহস্পতিবার, আজকে দুপুরে লাঞ্চে আছে ভাত, কচু শাক, যেটা আমি রান্না করেছি, খুব সুন্দর হয়েছে খেতে। ফার্স্ট টাইম রান্না করলাম এই কচু শাকটা। তারপরে আবার ভাত নিয়ে সয়াবিনের তরকারিটা দিয়ে খেলাম, খুব ভালো লাগলো খেতে। এরপরে আমার প্রিয় মাসের ডাল, ডালের বড়া, আর হলো বাড়ির বানানো আলুর চিপস। এই বাড়ির বানানো আলু চিপসটা খেতে আমার খুব ভালো লাগে, আমি খুব পছন্দ করি এটা খেতে। তো সঙ্গে লেবুটাও ছিল, দারুণ লেগেছে খেতে আজকে খাওয়াটা, সত্যি অনেক তৃপ্তি করে খেয়েছি। এখন একটু ভাত নিলাম, এবার পাতে পড়বে হলো চিকেন। প্রথমে পড়লো আলু, যেটা বাঙালিদের না হলেই নয়, বাঙালিদের এটা সব থেকে কী বলবো আর, মানে খাবার একটা অসম্পূর্ণ টাইপ। তো খাওয়া দাওয়া হলো, এখন বাড়ি থেকে বলছে যে খাওয়া দাওয়া তো হলো, এখন বাসনকুসনগুলো পরিষ্কার করতে হবে, খাওয়া তো হজম করতে হবে নাকি। বাড়ির লোক বলছে কত খাবি এত, আমি বললাম না, খাওয়াটা সত্যি ছিল, রান্নাটা খুব ভালো হয়েছে, তাই একটু তৃপ্তি করেই খাচ্ছি, ধীরে ধীরেই খাচ্ছিলাম। তো কী আর করবো, খাওয়া দাওয়া করে যখন বাড়ির লোক বললো বাসন পরিষ্কার করতে হবে, ঠিক আছে, নিয়ে বেরিয়ে পড়লাম বাসন নিয়ে কলতলায় গিয়ে বাসনগুলোকে খালি জল দিয়ে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে এবার এটাকে সাবান দিয়ে মাজতে বসবো। দেখো, জীবনে এত স্পিডে কাজ করিনি, আজ তোমাদেরকে এত স্পিডে কাজ করাতে দেখে মানে আমার নিজেরই হাসি পাচ্ছে যে সত্যি আমি এত স্পিডে আজ কাজ করতে পারি কিনা। কিন্তু অরিজিনাল এত স্পিডে করিনি, বাট কী করবো, ভিডিওটা অনেকটা লং হয়ে গেছিলো, আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, মাজা হলো, এখন ধোয়া হচ্ছে। এখন বললো মাজলি যখন, ধুলি যখন, তো জায়গাটাও মুছে ফেল। তো কী আর করবো, বাড়ির লোকের কথা শুনতে তো হবে, খাওয়া যখন হলো এত ভালো তৃপ্তি, যখন খেলাম তো একটু কাজ তো করতেই হবে। তো এখন জায়গাটাকে পরিষ্কার করার জন্য কাপড় নিয়ে এলাম, ধুয়ে নিয়ে এসেছি, পরিষ্কার করেছি এটাকে, পরিষ্কার করে এটাকে ধুয়ে গিয়ে নিয়ে গিয়ে জায়গাটাকে মুছলাম। মোছার পরে কী আর করবো, রাস্তায় একটু হাঁটতে বেরোবো, 2-3 মিনিট একটু হেঁটে নিয়ে ব্যাস তারপরে ঘুমিয়ে পড়বো। যদি আমার এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর একটা ফলো করে দিও। আর তোমরা যদি এরকমভাবে আমাকে উৎসাহ দিতে থাকো, তোমাদের লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে যদি আমাকে যদি উৎসাহ দিতে থাকো, তো আমিও চেষ্টা করব যে এরকম ভালো ভালো আরও ভিডিও বানানো। তো সত্যি মানে প্রথম ব্লগটা ছেড়েছি, জানি না কেমন হয়েছে, তোমাদের কাছে এখনও কমেন্ট পাইনি। দ্বিতীয় ভিডিওটাতে তোমরা জানিও যে কেমন হয়েছে, ভালো লাগলো জানিও, খারাপ লাগলো জানিও। তো চেষ্টা করবো আমি আমার ভিডিওটাতে ভালো করার। তো কী আর করবো,